বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয় এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভন্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে সেজন্যে আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন এরপরে টাকা পয়সা লেনদেন করবেন আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সবকিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান প্রতারিত হন সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন আল আকিবাত মুতাকিন ওসালাতাম আলিহি মোহাম্মদ আলহি ওসহাবিহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার দু হাজার বিশ সনে সাইফুল টিভি নামে এই চ্যানেলগুলো খোলার পর থেকে এখন পর্যন্ত সবথেকে বেশি রিকোয়েস্ট যে বিষয়ের উপরে পেয়েছি সেটি হচ্ছে আমার যুবক ও তরুণ বন্ধুদের নানা রকমের যৌন সমস্যা নিয়ে বন্ধুরা আমার দেশে বিদেশে যখনই বিভিন্ন স্থানে সফর করেছি অসংখ্য তরুণ ও যুবক তাদের যৌন সমস্যার কথা আমাকে জানিয়েছেন এবং আমিও যথাসাধ্য তাদের হেল্প করার চেষ্টা করেছি নানা রকমের অভিজ্ঞতা দিয়ে নানা রকমের পরামর্শ দিয়ে তো বন্ধুরা আমার ইদানিং যখন সফরে বের হচ্ছিলাম তখনও কিন্তু ওই একই বিষয়ের উপরে প্রচুর প্রচুর মানুষ আমার সাথে দেখা সাক্ষাৎ করে পরামর্শ নিচ্ছিলেন তো বন্ধুরা আমার সেই সব অভিজ্ঞতার ভিত্তিতে আজ আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে কথা বলবো বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা বারবার রিকোয়েস্ট করছিলেন যে স্যার কোনোভাবেই স্ত্রীকে সময় দিতে পারছেন না এক কথায় তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে গেছে অনেকে এমনটাও বলেছেন যে লিঙ্গ উত্থানজনিত সমস্যার হাত থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন সময়ে অনভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে তারা এমন কিছু ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ঔষধ খেয়েছেন যে এখন তাদের সেই সব ঔষধেও লিঙ্গ আর দাঁড়ায় না এক কথায় আসলে বন্ধুরা আমার একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে যেমন কোনো ব্যক্তির ঘুম হয় না আর সে যদি এই ঘুম আনার জন্যে তড়িঘড়ি করে কোনো ঘুমের ঔষধ খায় আর এই ঘুমের ঔষধ খেয়ে খেয়ে ঘুমাতে থাকে একটা পর্যায়ে পরীক্ষিতভাবে দেখা গেছে যে ঘুমের ঔষধ খেলেও তার আর কখনোই ঘুম হয় না তদ্রুপ যে ব্যক্তিদের উত্থানজনিত সমস্যা হয়ে গেছে লিঙ্গ কোনোভাবেই দাঁড়াচ্ছে না তারা যদি এই লিঙ্গ উত্থানের জন্য কোনো অনভিজ্ঞ ডাক্তারের পরামর্শে কোনো ধরনের অন টাইম ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ খেয়ে এই লিঙ্গকে উত্থান করার চেষ্টা করেন তারা পরীক্ষা করে দেখবেন এক মাস বা দু মাস যেতে না যেতেই এইসব টাইম ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ খেয়েও তাদের কিন্তু লিঙ্গ আর দাঁড়াবে না এটা হচ্ছে বন্ধুরা আমার এই যে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খাওয়া হয় এই অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপের একটা চরম রিয়াকশন অর্থাৎ একটা ক্ষতিকর দিক এক কথায় বলতে গেলে যারা অন টাইম ট্যাবলেট ক্যাপসুল এবং সিরাপের উপরে অভ্যস্ত হয়ে যান তারা কখনোই কিন্তু আর রোগ থেকে সেরে উঠতে পারছেন না এটা আমার কোনো বানানো কথা নয় আমি যখন বিভিন্ন এলাকায় সফর করি তখন যে সমস্ত তরুণেরা যুবকেরা টাইম ট্যাবলেট ক্যাপসুল খেয়েছেন তাদের মুখের সোনা কাহিনীগুলো কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা আমার এই টাইম ট্যাবলেট ক্যাপসুল আপনারা কখনোই খাবেন না আপনার যদি সহবাসে বিরতি দিতে হয় অর্থাৎ যদি আপনি এরকমটা দেখেন যে কোনোভাবেই আপনি সহবাস করতে পারছেন না লিঙ্গ দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না আপনি প্রয়োজনে দু মাস তিন মাস অপেক্ষা করেন তারপরেও টাইম ট্যাবলেট ক্যাপসুল খেয়ে লিঙ্গ উত্থানের চেষ্টা করবেন না তো বন্ধুরা আমার তাহলে কি করবেন আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত ছোট একটা টিপস দেব এই বাংলাদেশি একটা জিনিস পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় বিশেষ করে নাটোরের যে ঔষধি গাছগাছড়ার বাগানসমূহ রয়েছে বা ঔষধি গ্রাম রয়েছে সেখানে এই জিনিসটির চাষ হয় প্রচুর পরিমাণে জিনিসটির নাম হচ্ছে অশ্বগন্ধা বন্ধুরা আমার অশ্বগন্ধা লিখে যদি আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ দেন তাহলে আপনি শতাধিক ভিডিও পেয়ে যাবেন শত শত আর্টিকেল পেয়ে যাবেন আপনারা যদি এই অশ্বগন্ধার মূল পাউডারটা সংগ্রহ করে খেতে পারেন আমি যে নিয়ম পদ্ধতি এখন শিখিয়ে দিব সেই নিয়মে যদি এটি আপনি খেতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গ শক্তই হয় না বা শক্ত হয়ে কিছুক্ষণের মধ্যে আবার নয়ে যায় এই সমস্যাটি যদি আপনার থেকে থাকে অথবা যদি আপনার স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথে যদি আপনার বীর্যপাত হয়ে দ্রুত বীর্যপাতের মতো সমস্যাটি থেকে থাকে তাহলে আপনি অশ্বগন্ধা পাউডার সেবন করে দেখতে পারেন তো বন্ধুরা আমার অনেকে বলে থাকবেন যে স্যার এর আগেও আপনি অশ্বগন্ধা পাউডার নিয়ে ভিডিও করেছেন আমরা অশ্বগন্ধা পাউডার খেয়ে দেখেছি আসলে কাজ হচ্ছে না বন্ধুরা আমার আমি অসংখ্য ভিডিওর মধ্যে বলেছি বাংলাদেশ এমন একটা রাষ্ট্রের নাম যেখানে সব কিছুর নকল হয় এমন কি শুনেছি যে স্বর্ণকারেরা তার মায়ের স্বর্ণ বিক্রির সময়ও কিন্তু নকল দিয়ে থাকে বন্ধুরা আমার এই যদি হয় আমাদের রাষ্ট্রের অবস্থা তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনি সত্যিকার অর্থে একটা অরিজিনাল অশ্বগন্ধা পাউডার ক্রয় করতে পেরেছেন এবং খেতে পেরেছেন তো বন্ধুরা আমার সেই জন্যে আমি সবার আগে যে পরামর্শটি দিব আপনার যদি সত্যিকার অর্থে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে থাকে লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হয়েই নই যায় এরকম সমস্যা থেকে থাকে অথবা স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথেই যদি বীর্যপাত হয়ে যায় এই সমস্যাটি থেকে থাকে আপনাকে আমি বলবো প্রথমত আপনি নাটোরে চলে যান নাটোরে একটা ঔষধি গ্রাম আছে সেখানে গিয়ে আপনি একদম কাঁচা অশ্বগন্ধা পাউডার অর্থাৎ যেখানে পাওয়া যায় কাঁচা অশ্বগন্ধার গাছ যেখানে চাষ হয় সেই চাষ করা গাছগুলো কিনে নেন এরপরে বাড়িতে নিয়ে আসেন নির্দিষ্ট নিয়মে সেটাকে আপনি কেটে শুকিয়ে ফেলেন এরপরে এই অশ্বগন্ধার এই শিকড় শুকানো শিকড়গুলো আপনি একটা মেশিনে দিয়ে পাউডার করেন এরপরে যে পদ্ধতি আমি বলবো সেই পদ্ধতিতে আপনি এটা সেবন করে দেখেন বন্ধুরা আমার এখন অনেকেই বলে ফেলবেন যে স্যার এরকম কষ্ট করা আমাদের জন্যে দুঃসাধ্য অর্থাৎ আমি নাটোরে যাব এরপরে যেই বাগানে এই অশ্বগন্ধা চাষ হচ্ছে সেখানে যাব কাঁচা গাছ সংগ্রহ করে বাড়িতে আনব এরপরে শিকড়গুলো কাটবো রোদে শুকাবো এরপরে পাউডার করব এরপরে খাবো এতখানি জার্নি করা আমার জন্যে সম্ভব নয় আমি এরকম যারা রয়েছেন শুধু তাদের জন্যে বলবো এই অশ্বগন্ধার পাউডারটা আমার কাছে পাওয়া যাবে যদি আপনি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসেন আবারও বলছি যদি সত্যিকার অর্থে ভালোবাসেন বিশ্বাস করেন তাহলে এই অশ্বগন্ধা পাউডারটি আমার কাছ থেকে নিতে পারেন আমি যে কাজটি করে থাকি সাধারণত এই জিনিসটি একেবারে নাটরের যেখানে চাষ হয় সেখান থেকে কিন্তু এটা সংগ্রহ করার চেষ্টা করি এরপরে নিজ তত্ত্বাবধানেই কিন্তু এই অশ্বগন্ধা পাউডারটাকে প্যাকেটজাত করা হয় বোতলজাত করা হয় এরপরেই কিন্তু আপনাদের হাতে তুলে দেয়া হয় তো বন্ধুরা আমার এরকম হাজারো তরুণ হাজারো যুবক অসংখ্য কমেন্টের মধ্যে অশ্বগন্ধা পাউডার পাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো বন্ধুরা আমার আসলে এই অশ্বগন্ধা সব মৌসুমে চাষ হয় না জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই গাছগুলো ছিল একেবারেই অপরিপক্ক যে কারণে আমি নাটোর গিয়েও এই গাছগুলো সংগ্রহ করতে পারিনি কিন্তু অশ্বগন্ধা কিন্তু এখন মোটামুটি পরিপক্ক হয়ে গেছে মার্চে যদি আপনি ঔষধি গাছগাছরা বাগান নাটরে যান আপনি পেয়ে যাবেন আমিও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সেগুলোকে শুকিয়ে পাউডারজাত করা হয়ে গেছে এখন যদি কেউ চান অরিজিনাল অশ্বগন্ধা পাউডার আমার কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে তিন হাজার টাকা পার কেজিতে পে করতে হবে এখন আরও একটা স্বাধীনতা আপনাদের দিয়ে দেয় আপনি হয়তো বলবেন যে অশ্বগন্ধা পাউডার আমি বাজারে আড়াইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার বা দু হাজারে পেয়ে যাচ্ছি আপনি যদি পঞ্চাশ টাকা কেজিতেও পান আর যদি আপনি নিয়ে খান আমার কোনো আপত্তি নেই কোনো গাছগাছরার বাগানের মালিক যদি আপনাকে পঁচিশ টাকা দর কেজিও দেয় আমার কোনো আপত্তি নেই আর যদি আপনি দু হাজার টাকা দরেও কোথাও পান আমার তাতেও কোনো আপত্তি নেই আপনি নকল খাবেন না আসল খাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে বাজারে অসং সংখ্য অশ্বন্ধার পাউডার পাওয়া যায় আলু গুঁড়ো করে পাউডার করে এরপরে আপনার কাছে বিক্রি করা হচ্ছে অশ্বগন্ধার পাউডার বলে তো বন্ধুরা আমার আপনি আলুর পাউডার খাবেন নাকি আপনি অন্য কোন গাছের পাউডার খাবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু আমার কাছ থেকে নিতে হলে আমি আপনাকে গ্রান্টি দিতে পারবো যে এই অশ্বগন্ধার পাউডার এটি অরিজিনালি আপনাকে দেয়া হবে আপনি এটি নিতে হবে তিন হাজার টাকা কেজি দ্বারা তো বন্ধুরা আমার আসলে এই অশ্বগন্ধা পাউডার আপনি কোন পদ্ধতিতে খেলে সত্যিকার অর্থেই আপনার লিঙ্গ শক্ত হবে দাঁড়াবে এবং আপনি স্ত্রীকে টাইম দিতে পারবেন বা দ্রুত বীর্যপাতটা রোধ করতে পারবেন বন্ধুরা আমার এই অশ্বগন্ধা পাউডার খাওয়ার অনেকগুলো নিয়ম রয়েছে তার মধ্যে এই যে রোগগুলোর কথা বললাম যে লিঙ্গ শক্ত হয় না শক্ত হলেও একটু পরে নুয়ে যায় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় এই রোগগুলো যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধা পাউডার যদি আপনার পেট ভালো থাকে রাত্রিবেলাতে ভিজিয়ে সকালবেলা পানি এবং পাউডার একত্রে খেয়ে ফেলতে পারবেন অর্থাৎ হাফ গ্লাস পানির মধ্যে দু চা চামচ অশ্বগন্ধা পাউডার ভিজিয়ে রাখবেন সকালবেলাতে পাউডার এবং পানি আপনি খেয়ে ফেলতে পারবেন এছাড়া যদি আপনার পেটে সমস্যা থাকে আপনি পাউডারটা ফেলে দিয়ে শুধু পানিটাও খেতে পারবেন রোগ অনুপাতে আপনি এই জিনিসটি একবেলা বা দুবেলা করে খেতে পারবেন রোগ যদি জটিল হয় আপনি সকালবেলাতে এবং রাত্রিবেলাতে দুবেলা করে খাবেন সেক্ষেত্রে আপনি সকালে ভিজিয়ে রাত্রে রাত্রে ভিজিয়ে সকালে খাবেন একবেলা খেলে রাত্রিবেলাতে ভিজিয়ে সকালবেলা খাবেন খাবেন এছাড়া আরও একটা পদ্ধতিতে অশ্বগন্ধা পাউডার খাওয়া যায় সেটা হচ্ছে হাফ গিলাস গরম দুধের মধ্যে আপনি দু চা চামচ অশ্বগন্ধা পাউডার গুলিয়ে সাথে সাথেই কিন্তু খেতে পারেন এই শেষের পদ্ধতি অনুসরণ করে খেলে আপনার যৌন রোগের পাশাপাশি আরও বেশ কয়েকটা রোগ দূর হয় তার মধ্যে একটা রয়েছে অনিদ্রা বন্ধুরা আমার আমরা সবাই জানি যে অনিদ্রা কিন্তু যৌন রোগ সৃষ্টি করে অর্থাৎ যেসব মানুষ কম ঘুমান তিনি নারী হন বা পুরুষ হন তার কিন্তু যৌন রোগ দেখা দেয় আমরা এরকম অনেক নারীদের কাছে শুনেছি যারা রাত্রিবেলাতে ঘুমোতে পারেন না যে কারণে স্বামী স্ত্রীর মিলনের সময় তারা একটা মজা পান না অর্থাৎ তাদের যোনিটা তাদের গোপনাঙ্গটা শিখতে হয় না আসলে যে সমস্ত মা বোনদের মিলনের সময় যোনি শিখতে হয় না তারা অশ্বগন্ধা পাউডার হাফ গ্লাস দুধের মধ্যে গুলিয়ে খেয়ে দেখেন আপনাদের জোনি শিখতে হবে যৌন আনন্দটা অনেক গুণে বেড়ে যাবে যে সমস্ত পুরুষের বীর্যটা অনেক বেশি পাতলা খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গ শক্ত হয় না তারাও এই দুধ দিয়ে গুলিয়ে খেলে অনেক বেশি ফল পাবেন এছাড়াও আরও একটা পদ্ধতিতে এই দুধের সাথে অশ্বগন্ধা খাওয়া হয় সেটা হচ্ছে যে সমস্ত নারী ও পুরুষ আসলে অপেক্ষাকৃত কিছুটা বেটে অর্থাৎ খাটো হন তারা যদি লাম্বা হওয়ার জন্য অশ্বগন্ধা পাউডার দুধের সাথে মিক্স করে খান তাহলে খুব দ্রুত তারা লাম্বা হতে পারবেন এটাও কিন্তু পরীক্ষিত তবু বন্ধুরা আমার আপনি যে পদ্ধতিতেই খান না কেন অশ্বগন্ধা পাউডার আপনার সুনিদ্রা আনয়ন করবে আপনার খাটত্ব অর্থাৎ বেটত্ব দূর করে আপনাকে লাম্বা করবে বিশেষ করে আপনার লিঙ্গ শক্ত করবে অযথা নুয়ে পড়া রোধ করবে এবং দ্রুত বীর্যপাতটাও রোধ করবে তো বন্ধুরা আমার এই কথাগুলো শোনার পরে যদি আপনার সত্যিকার অর্থে বিশ্বাস হয় আপনি অশ্বগন্ধা পাউডার আমার কাছ থেকে অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু যৌনরোগের নানা রকমের ঔষধ রয়েছে বিশেষ করে আমার কাছে পঞ্চভূত রয়েছে এরপরে তেঁতুলের বীজ রয়েছে কাতিলা গম রয়েছে তালমাখানা রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমার কাছে রয়েছে শিমুল মূল রয়েছে যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন বিশেষ করে স্ক্রিনে যে সমস্ত নম্বর দেওয়া রয়েছে বরিশাল ঢাকা চট্টগ্রাম ও সিলেটের অফিস থেকেও আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমার আজ আর কথা নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি